এই ভিডিওটি আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে, অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। আরে ডগ, হ্যাঁ তা ভুলবে গো। তুই বৌদিকে মেসেজ করছিস কি বানা? কোন বৌদিকে রে? কে তুলবে? বাসি পাখে কাটবে? হ্যাঁ বসে বসে গেলে ফুটিয়ে বসে আছে। তুমি এতক্ষণ এলে, এ সুন্দর ধারণা চলে গেলে গো। তুমি এত তাড়াতাড়ি কেন করছো গো? সসুজ কত দিন? আর ভাড়া দিল তুই জানিস না নাকি? মানে আর 12 দিন। হ্যাঁ ভাড়া তো 12 দিন লাগে। একবারে ভুলে গেলাম গো, একবারে মনেই ছিল না গো। হ্যাঁ তা ভুলবে গো। আমি সিওর কথা বলছি তোমাকে দাদা, আজকে সিওর বিকেলে বাস একটি কেটে দিবে। বিকেলে যেন কিন্তু পরিষ্কার কাটা হয় বলে। হ্যাঁ গো, হ্যাঁ সিওর 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 বলছি, সিওর কেটে দিবে। দেখো কেন ওই বোকা চুদা বাঁশ কাটছিল বুঝলে, বাঁশ কাটছিল এমন পড়া পড়লে বুঝলে মোড়ে বোকা চুদা খুঁড়িয়া হয়ে গেল। তোদের মারা কারো বাঁশ কাটতে দিয়ে খুঁড়িয়া হয়ে গেছে, কারো হাতে ব্যথা হয়ে গেছে, তোদের বয়স মারা আমরা দাঁতে করে কেটে দিতাম মারা, জানতি সেগুলো মারা। বেশ দাদা বুঝে নিয়েছি বুঝে নিয়েছি। আর দেখো শোনো, সবই বুঝলাম, কাজের সময় আর ভূতের কীর্তন গলায় মেরো না, যেখানে গেছে যাও আমাদেরকে বাঁশ কাটতে দাও। বললে কি বলে? আমি কাটতে পারবো না মাস। না না পারবে না পারবে না। আজ জাগো জলে পড়ে গেল। কই আজকে আমার মা মেরে দিলে? না কাটাই যদি না পায় না আজকে আমার মা ঘর ঢুকতে দেবে না। ছোট বাচ্চাকে বলবো, ছোট বাচ্চা কই? ছোট বাচ্চাকে বলবো দেখো আমি ওকে কাটারি খোঁজা করাবো। তুই মানে নাম ওকে কাটারি খুঁজে দাও, আজকে আমার মা ঘর ঘর ঢুকতে দেবে না, আজকে আমার কিছুতে ঘর ঢুকতে দেবে না, কাটারি খুঁজে দাও তুমি। পড়ে গেল রে, ওটা যা বাড়ি ছিল, ঠান্ডা তার নামতে পারছি না, আর পাওয়া যাবে না ফালতু ছেড়ে দে। তুমি খুঁজে দাও আমার কাটারি, মা না হলে আমাকে ঘর ঢুকতে দেবে না, ওই সময় আমি গল্প শুনবো না। তুমি নামো নিয়ে খুঁজে দাও কাটারি, কাটারি আমার চাই। আমার কিছু করার নাই রে, কি আর করবো বল।